এরাল দুবলের কাছে কেমন আছো বল? ভালো আছি, বয়স 12 প্লাস। তোমার পার্টনার কোথায়, মানে তোমার দিদি কোথায়? ও আসছে। আচ্ছা তুমি বড় তো না, তুমি ছোট? আমি ছোট। আচ্ছা বল, 7-13 টাকা কি চিকেন? হ্যাঁ চিকেন। মটন রাখো না? না মটন রাখো। মটন দাম কত? ও মটন রাখো না, চিকেন চিকেন মেন প্রাইস কত? 7 টাকা। 7 টাকা। আচ্ছা আচ্ছা, এই বিরিয়ানি একটু অন্যরকম ধরনের দেখছি। এইটা হচ্ছে হায়দ্রাবাদী বিরিয়ানি। হায়দ্রাবাদে তে কাজ করতে সেই জন্য ও আমি এইটা উঠলাম। এইটা উঠলে তো অনেকই ছোট তুমি। তো এই বছর হঠাৎ করে বিরিয়ানি এই কনসেপ্টটা মাথা থেকে হট করে এলো বা দিকে তোমার? কারণ হচ্ছে আমার বাবার ছেলে নেই, কিন্তু এই কদিন আগে হয়েছে একটা ভাই এক দোকানে আসা ছিল, মার শরীরটা খারাপ ছিল, তো আস্তে আস্তে এরকম দোকানে পুরো ইয়ে হয়ে গেছে। ও আচ্ছা, মানে এই যে বিরিয়ানিটা দিচ্ছ, এই হায়দ্রাবাদী বিরিয়ানিটা, এটা সচরাচর কোথায় পাওয়া যায় না? না না, মানে মালদিয়াতে কোথাও পাওয়া যায় না। না এখানেই পাওয়া যায়, এখানেই পাওয়া যায়। কিন্তু এই কনসেপ্টটা মাথা থেকে কাকু আসলো কোথা থেকে, এটা তুমি একটু বলো। কারণটা হচ্ছে আমার বাবা হায়দ্রাবাদে কাজ করত, তো ওখানে বিরিয়ানি পেত, মানে রান্না করতে পারত, কিন্তু ওই যে লকডাউনের মধ্যে বাড়ি এসে আর যেতে পারলো না। তো তারপরে দোকানটা ওপেন করলাম, প্রথমে করেছিলাম 50 টাকায়, কিন্তু কদিন আগে যেমন জিনিসের দাম বেড়ে গেছে সেই জন্য 60 টাকা করে দিয়েছি। আচ্ছা আর কি কি রেখেছো তার সাথে? চিকেন চাপ। তো দেখাও একটু বিরিয়ানিটা একটু। বাহ, এটা কি চাল ইউজ করছো বল? 303। 303 সত্যি তো? হ্যাঁ সত্যি। বাহ বাহ, আনলিমিটেড কি নাকি? না না আনলিমিটেড না। বাহ, আচ্ছা চিকেন, চিকেনের পিস কত গ্রাম আছে? 80-90 গ্রাম। 80-90? শিওর? একদম। যদি কম থাকে? কম থাকলে প্রমাণ করতে পারলে আনলিমিটেড বিরিয়ানি ফ্রি। কম থাকে আনলিমিটেড বিরিয়ানি? একদম আনলিমিটেড। সবাই তো 10,000 টাকা পুরস্কার দিচ্ছে। না আমি পুরস্কার দেবো না, আমি খেতে দেবো তোমাকে। বাহ, এই যে রাইস। বাহ, একটাও তো ভাঙেনি একটু রাইস? রাইস ভাঙবে না, গ্যারান্টি দিচ্ছ? একদম। এত গ্যারান্টি দিচ্ছ কি করে তুমি? হবে না তো, এগুলো ভাঙলে তো বলবো না। ও আচ্ছা, মানে তোমরা চালটা গলাও না তাই তো অ্যাকচুয়ালি? না না না, বিক্রি করছি কারণ বাবার পাশে দাঁড়ানোর জন্য। বাবার তো কোনো ছেলে ছিল না, কিন্তু এখন হয়েছে এক মাস, তো সেই জন্যই বাবার পাশে দাঁড়ানোর জন্য এসেছিলাম। কিন্তু আমার এই দোকান বাবা মাই সামলাতো, আমরা আসতাম না। তো মা শরীরটা খারাপ হওয়ার পরে আমাদেরই আসতে হতো, তো আস্তে আস্তে এরকম হয়ে গেছি। বাহ, এই এখন ভাইরাল হয়েছে তোমরা দুজনে, আরেকজন কোথায় আসছে নাকি? আচ্ছা আসছে। তো এই যে তোমরা ভাইরাল হয়েছো মারাত্মক পরিমাণে, তো ভাইরাল হয়ে কেমন লাগছে তোমাদের? ভালো লাগছে। আমার নাম্বার এই ফোন সবসময় চালু থাকে, ফোন বাজতেই থাকে ফোন। হোটেল যে রয়েছে সেই হোটেলে কি কি পাওয়া যায়? আমাদের এখানে এখন বিরিয়ানি আর চিকেন চাপ পাওয়া যায়। চিকেন চাপ হোটেলে এখন বন্ধ? হোটেল বন্ধ? হ্যাঁ হোটেলটা বন্ধ আছে। ভালো লাগছে মামার পাশে দাঁড়িয়ে দাঁড়াতে? হ্যাঁ ভালো লাগছে। একটা কথা জিজ্ঞেস করি, একটা সিক্রেট, এই যে বিরিয়ানি হাড়ির মধ্যে তুমি যে লাল রঙের কাপড় জড়িয়ে রাখো, এটা কেন হয়? এটা মানে এখন সবাই জানে যে লাল কাপড় জড়ালে এতেই হয়তো বিরিয়ানিটা থাকবে। একদম। বাহ, রাইস একটু দেখাও। 303 চাল ইউজ করছো? 303। ওদেরটা কি স্পাইসি হবে নাকি? হ্যাঁ একদম। মানে ঝাল ঝাল হবে? সে তো তুমি খেয়ে বলবে। ভালো মাংস দিচ্ছ তো, প্রমাণ করতে পারলে আনলিমিটেড বিরিয়ানি ফ্রি। আরে বাস, যদি খারাপ প্রমাণ করতে পারো। আহা, স্মেলটা তো অসাধারণ মিটিছে গো। এখন বা বিরিয়ানি কি ডেইলি টেস্ট করা হয় নাকি? প্রায়। এটা বিরিয়ানি কি অনুভব হয়ে যাবে? এটা আসলে হাড়ের সামনে যখন ওই স্মেলটা আসে তখনই খেতে ইচ্ছে করে। সকালেই তো 12টা 1টা। আমি মাঝে মধ্যে 8টার দিকেও বাড়ি চলে যাই, আবার কোনো কোনো টাইম পুরো দোকান বন্ধ করা পর্যন্তও থাকা হয়। ওরা থাকলে অ্যাডজাস্ট করে দিই বলতে, কি বলতো, সব মন চাইলে সব কিছুই কিন্তু করা যায়, হয়তো একটু কষ্ট হয়, হয়তো একটু সমস্যা হয় যে না আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে, তার মানে একটু জার্নি হয়ে যাচ্ছে বেশি, কিন্তু মন চাইলে সব কিছুই করা যায়। হ্যাঁ একদম। না না না, যখন সাফল্যের পথ দেখি তখন আর ওই কষ্টটা কষ্ট মনে হয় না। ভাইরাল হয়ে বলতে, এই যে দোকানে সবাই কত জায়গা থেকে আসছে এবং আমাদের বিরিয়ানিটা টেস্ট করছে, এটাই আমাদের সব থেকে বেশি ভালো লাগছে। চেনা বলতে দোকানের নাম জেনে, দোকানের নাম আছে টেস্টে, তাছাড়াও মানে আমাদের মাঝদের মধ্যে
আমরা দুই বোনই দোকানে থাকি, তাছাড়া সবাই কিন্তু ছেলেরাই দোকানে থাকি, এটাই প্লাস পয়েন্ট। আমি আসলে বাড়িতেই মাঝে মধ্যে বানাতাম, আমার যখন মন হতো বা বাড়িতে যেগুলো হয় আর কি কোনো অকেশনে, হ্যাঁ আমি বাড়িতেই বানাতাম, কিন্তু ওটা কলকাতা স্টাইলে বানাতাম, কখনো ওই হায়দ্রাবাদি স্টাইলে বানানো হয়নি। কিন্তু যখন বাবা হায়দ্রাবাদ থেকে আসলো, বাবাকে দেখতাম করতে, তো সেটা দেখে দেখেই মোটামুটি শিখে গেছি হায়দ্রাবাদে, হ্যাঁ, আর সেখানেও কুকেরই কাজ করতো, তো সেখান থেকেই ধীরে ধীরে শিখে গেছি বাবার কাছ থেকে দেখতে দেখতে, তো এটাই। হ্যাঁ হ্যাঁ, কিন্তু বাবার মতো পারবো না, বাট পারবো, লোকে ভালো খেতে পারবে, হ্যাঁ হ্যাঁ একদম, ভালো করতে পারবে একদম, প্রচন্ড কামাকামি হচ্ছে এখন। হুম, ওয়েস্ট বেঙ্গল, বর্ধমান, সত্যি কথা বলতে সবকিছুই তো তোমাদের জন্য, তোমরা চাইলে অবশ্যই কামাতে পারবো, আর যদি তোমরা না হেল্প করো বা না সাপোর্ট করো তাহলে তো কোনোভাবেই সম্ভব না, সবকিছুই তোমাদের উপর ডিপেন্ড করছে, যেটা সত্যি সেটা বলাটাই ভালো। হ্যাঁ, বানাই, নিচে একটা কারখানা আছে সেখানে বানানো হয়, আর বাবাই বানাই বেশিরভাগটা, আর যখন বাবা থাকে না তখন আমরা বানাই। বাবা 50 টাকা আছে? বাবা 50 টাকার নোট আছে? বাবা তোমার কাছে আছে 50 টাকা? একটু বেশি যায়, পার্সেন্টটা বেশি যায়, হ্যাঁ খাওয়াটা খুবই কম। হ্যাঁ হ্যাঁ, না না কোনো এক্সট্রা চার্জ নেই, দেওয়া হয়, বাবা প্যাক করে দাও তো, এখানে ওই ততই দেওয়া হয় স্যালাডের দিক থেকে, কিন্তু সব কিছুর তো একটা লিমিট আছে। রাজিয়াবাসী বলতে এটাই বলছে যে যারা এই জায়গাটাকে চিনতো না তারাও এখন চিনতে পারছে তোদের দুজনের জন্য, তো এটাই আর কি। হ্যাঁ একদম, ভালো তো লাগবে, প্রশংসা শুনতে কার না ভালো লাগে। ওখানে গিয়ে বলেছে আমাদের লেখাপড়া করে কিছু হবে না, বিরিয়ানি বিক্রি করে বাইরে ওই মুদিখানা দোকানে গিয়ে। হ্যাঁ, তো মেয়ে গিয়ে বলছে যে আমাদের আর লেখাপড়া করে কিছু লাভ নেই, এখন ওর বিরিয়ানি বিক্রি করেই ভাইরাল হয়ে যাচ্ছে। কি বলতো, যাদের যেটা কাজ তারা সেটা করবে, আর হাতের পাঁচটা আঙুল কখনোই এক হয় না, তো আমার মনে হয় পজিটিভিটিগুলো নিয়ে সামনে এগিয়ে যাওয়াটাই হচ্ছে আসল মনুষ্যত্বের কাজ বা আসল মানুষের কাজ। যারা কটা কথা শোনার জন্য পিছিয়ে আসে তারা কখনোই লাইফে মানে সাকসেস হতে পারবে না, তাদের কখনোই সাকসেস পাবে না। তো বাঙালি না, বাঙালিদের তো একটা স্বভাব আছেই যে মানুষ যখন গাছের ওপরে উঠতে চায় বা মানুষ যখন ওপরে উঠতে চায় তার পা ধরে অনেকবার নিচে নামানোর চেষ্টা করে, তো সেই টাইমটা আমার মনে হয় নিজের ওপর ভরসা রেখে এগিয়ে যাওয়াটাই সব থেকে মহত্বের কাজ, কারণ তবেই তুমি সাকসেস পাবে। আর তুমি যদি তাদের কথা ভেবে যে হ্যাঁ তারা এটা বলছে আমাকে, আমার এটা করা উচিত না, বা এইগুলো বলছে আমি এত বাজে, এইগুলো যদি মনে করা হয় তাহলে কিন্তু কখনোই তোমরা সাকসেসটা পাবে না, আমি এটাই বলবো সবাই। তুমি সারাদিন দোকানে থাকো, পড়াশোনা কোনো ক্ষতি হয় না, সেগুলো অ্যাডজাস্ট করতে হয়। পড়াশোনা বাড়ি ফ্যামিলিরা কি বলে? স্যার ম্যাডাম বলতে এখনও পর্যন্ত কেউ কিন্তু কোনো রকম অবজেকশন করেনি যে হ্যাঁ পড়াশুনো করে না বা কিছু, সেরকমটা না। যেরকম আমার প্রজেক্ট হয়েছিল না, যদি বলি সিরিয়াসলি আমার প্রজেক্ট হয়েছিল না, তো আমি কিন্তু একটা রাতের মধ্যে আমার 3টে প্রজেক্ট কমপ্লিট করে জমা দিতে হয়েছে সারা রাত জেগে, কিচ্ছু করার নেই। আর সেই রকম দোকানে তখন চাপও ছিল, তো মন চাইলে সব কিছুই করা যায়, একটু কষ্ট হয় এটা সঠিক, সমস্যা তো হবেই। সবকিছুতেই জীবনে সবকিছুতেই হ্যাঁ সমস্যা আছে, ধাক্কা না খেলে কোনো কিছু শেখা যায় না।